করছো? চিঠি লিখলাম। কাকে? আমার বসকে। উনি চিঠিটা বদলি হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, অফিসের ওরা বললো এখন চাকরি টাকরি হবে না, খুব নাকি টাইট অবস্থা। ও, তোমাকে আপসেট মনে হচ্ছে? না, একটু মাথা ধরেছে। বেশি না, বেশি না। কি লিখেছি পড়ে শোনাবো? শোনা। শ্রদ্ধেয় স্যার, আমার সালাম জানবেন, আমি নীলুফার, আশা করি আমাকে চিনতে পাচ্ছেন। স্যার, আপনি একবার বলেছিলেন যদি আমি আমার স্বামীর মন থেকে ভয় ও সংশয় দূর করতে পারি তাহলে যেন আবার চাকরিতে ফিরে আসি। স্যার, আমি তার মন থেকে ভয় ও সংশয় দূর করেছি। বিনীতা নীলুফার। এত ছোট চিঠি? স্যার বেশি কথা পছন্দ করেন। সফি, কি বাবা? কি বাবা? আমার ঘরে একটু আয়তো বাবা, দরকারি কথা আছে। আসছি বাবা। তাহলে রফিককে পাঠাতে হয়, খুব অসুস্থ লোক। রফিক কি বাসায় আছে? আমি জানি না বাবা। তার নাকি ভয়ানক অসুখ, আমাদের কাউকে একজনকে দেখতে যেতে হয়। তুই কাল সকালে চলে যা। আমি? আমি কি করে যাবো? কেন, অসুবিধাটা কি? কাল সাদেক আলীর কেস কোর্টে উঠছে, আমাকে তো এখন হাতি দিয়ে টেনেও ঢাকা শহর থেকে সরানো যাবে না বাবা। আর তাছাড়া শোনো, ওই চিঠিতে যখন অসুখের খবর এসছে তখন আমার মনে হয় অসুখটা তেমন সিরিয়াস কিছু নয়। সিরিয়াস কিছু হলে টেলিগ্রাম আসতো, কাম সার। হ্যাঁ, আমি দেখবো না। দেখবে না কেন? খুব ভালো নাটক। আমি দেখবো না, আমার মন ভালো নেই। যাও। রাকাত জি স্যার, ওদের চিঠি লেখাটা বোধহয় ঠিক হলো না। চিঠি পেয়েই তোরা কি করবে জানিস? দালে ভালো সব ছুটে আসবে। চিনি তো ওদের, আসলে আসো। আবার ঝামেলাটা দেখবি না, কাজকর্ম ফেলে আসা। এ করিস, ওই ট্রেন টাইমে তুই স্টেশনে যাস। জি আচ্ছা। এই শীতের রাতে এতগুলো লোকের কোথায় শোবার ব্যবস্থা করি? চিন্তায় পড়ে গেলাম। আগে আসুক তো স্যার। আরে বাবা, আসছে তো এই সন্ধ্যার ট্রেনেই। আজ একটু ভালোই মনে হচ্ছে। কিচ্ছু বুঝি না। দাঁড়া দাঁড়া, একটু খুলে দিই। ঠিক আছে, একটু জোরে জোরে শ্বাস। ডাক্তার, তোমার বাড়িতে বাড়তি লেপ হবে? লেপ কেন? মনের ভুলে চিঠিতে লিখে ফেলেছিলাম অসুখ, এখন তো মনে হয় দলে বলে সবাই চলে আসছে। তাই নাকি? শীতের রাত, ঝামেলাটা চিন্তা করো। তা তো ঠিকই। একটু পানি নিয়ে এসো।
ইনজেকশনটা দিয়ে নেই, তারপর লেপ তোষকের ব্যবস্থা করি। হ্যাঁ, তা চৌকিও তো একটা দরকার মনে হচ্ছে। তা তো লাগবেই, এই যে রয়েছে আমার সঙ্গে একটা গরু, কোনোদিকে কোনো খেয়াল থাকে না। আরে বাপরে, এইখানে ধরে তো নাকি দাও, যা ইচ্ছে করো। ছেলেটাকে রেখে গেলাম, কষ্ট করে ওকে একটু দেখো। আমি বুঝি তোমার খুব ঝামেলা হবে, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না বাবা। মা, আপনি ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি ওকে দেখব। তুমি কি মাকে ট্রেনে তুলে দিয়ে আসবে? হ্যাঁ বাবলু, চলো তোমার নানুকে ট্রেনে তুলে দিয়ে আসি। মা, তুমি একটু আমার সঙ্গে এসো। এই টাকাটা তোমার কাছে রাখো মা। আমার কাছে আছে মা। তোমার কাছে কি আছে আমি জানি, রাখো তো। বাবলুর জন্য তুমি চিন্তা করো না, ওর এখানে কোনো অযত্ন হবে না। আবার কবে আসবে মা? আসবো। আমাকে দেখতে না হলেও বাবলুকে দেখতে তুমি নিশ্চয়ই আসবে মা। এই হয়েছে মা, চলুন রওনা হই। সাদেক আলী খালাস পেয়ে গেছে? জি, বেকসুর খালাস। একটা দাঁত বের করে হাসতে হাসতে খালাস পেয়ে গেল। এই সমস্ত জালিয়াতির কেস অবশ্য প্রমাণ করা খুব ডিফিকাল্ট। তোমাকে দেখে মনে হচ্ছে খুব মন খারাপ করেছো। না, মন খারাপ? বসো বসো। না, এখন বসো না, আমি বরং বাসায় যাই, শারমিনকে নিয়ে যাব। কিন্তু শারমিন তো এখানে নেই, ওরা খালার বাড়িতে বেড়াতে গিয়েছে। সে কি, আমি না ওকে বললাম যে দুপুরবেলা এসে নিয়ে যাব। ওর খালা নিজে এসে ওকে জোর করে নিয়ে গিয়েছে। ও, কালকে ফিরে এলে আমি পাঠিয়ে দেবো, তুমি বরং খাওয়া দাওয়া করে যাও। বসো। আমি? আরে বসো বসো। আচ্ছা রফিক, শারমিনের কাছে শুনলাম তোমার কবির বামান নাকি অসুখ। জি হ্যাঁ। কি অসুখ আমি ঠিক জানি না, উনি কিছু লেখেননি। ও আচ্ছা, ওনার বয়স কত হবে? না বেশ, 60-65 তো হবেই। তোমরা কেউ যাচ্ছ না? জি না, আমাদের সবারই নানান অসুবিধে। ও আচ্ছা, এখান থেকে নীলগঞ্জ কত দূর হবে? দূর মন্দ নয়, নদী টদি পার হতে হয়, তারপর কিছু রাস্তা আবার পায়েও হাঁটতে হয়, সব মিলে 8-10 ঘন্টা তো লাগবেই। ও কেন বলুন তো? না এমনি। আমি আগেই বলছি না, কোথায়? কেউ আসেনি?
জি না স্যার। নেক্সট ট্রেন কটা? শেষ রাইটে স্যার। হ্যাঁ তাহলে ওই শেষ রাতে ট্রেনই আসবে। ওদের বুদ্ধি শুদ্ধি কম তো, যেটা ঝামেলা বেশি সেইটাতেই আসবে দেখিস। তোর মুখটা ছোট কিন্তু কথা বলিস বড় বড়। আরে আসবে না মানে? হ্যাঁ ওরা না এলে আসবেটা কে? আমার কথা জবাব দে। হ্যাঁ তা তো ঠিকই স্যার। হ্যাঁ আচ্ছা ওরা ছাড়া আমার আপন জন কেউ আছে? বল গাধা আছে? আমরাই তো আছি স্যার। হ্যাঁ অবশ্য ঠিক। আচ্ছা সবটা তুই কি মনে করিস ওরা আসবে না? জি না স্যার। হ্যাঁ যদি আসে বল বেটা হাম্মক, যদি আসে এখন, যদি আসে তাহলে একটা থাপ্পড়ে তোমার 32টা দাঁত আমি খুলে ফেলবো। হাম্মক কোথা কার আমার সঙ্গে ফাইজলামি? সব বেকুব এসে জুটেছে আমার সঙ্গে, বাচ্চা শয়তান কোথা কার? স্যার আপনি একটু ভালো মতো শুন স্যার, আমি আপনার মাথায় পানি ডাইলে দিই স্যার। তখন খুব ঝড় হচ্ছিল, তোমার বিদ্যুৎ চমকাচ্ছে ঠা ঠা, বাতাস বইছে শন শন, গাছ ভাঙছে মড়াত মড়াত। এই সন্ধ্যাবেলাতে গল্প নিয়ে বসেছো? হে বাবলু সাহেবের মন খুব খারাপ, তাই ছুটি দিয়ে দিলাম এদের। তারপর কি হলো? তারপর তারপর কি হলো? তারপর রানী বললেন আমাকে চম্পক বন থেকে নীল চম্পা ফুল এনে দাও। রাজা বললেন এই ঝড় বৃষ্টির মধ্যে। নীলু ইয়ে বাবলু কোথায়? ওকে দেখছি না রে, বাবার কাছে গল্প শুনছি। আচ্ছা ওই রাতে ঘুমোবে কোথায়? ওখানে একা একা ঘুমোতে পারবে? ভয় পাবে মনে হয়। আমি টুনি আর বাবলুকে নিয়ে শোবো। হাসছো কেন? না মানে বলছিলাম আমি একা একা ঘুমোলে আমারও তো ভয় করতে পারে। কি যে অসভ্যতা করবে এক এক সময়। এই শোনো তোমার এই বসের কোনো রিপ্লাই পেয়েছো? না এখনো পাইনি। তোমার কথা মনে আছে কিনা কে জানে। মনে থাকবে না কেন? আমার বস তো তাড়াতাড়ি কিছু বলেন না। আবার হাসো কেন? তোমার এই বসের প্রতি তোমার অতিরিক্ত ভক্তি দেখে। আচ্ছা নীলু ভদ্রলোক কি সত্যি সত্যি এতটা শ্রদ্ধার যোগ্য? হ্যাঁ। যাচ্ছো কোথায়? শোনো বাচ্চাদের খাবার ব্যবস্থা করি। আচ্ছা ইয়ে ওই বাবলু কি খুব কান্নাকাটি করছে? না খুব কাঁদছে না, তবে কাঁদলেও আড়ালে আপডেটে কাঁদছে। কথাবার্তা কিছু বলছে না? তা বলছে না, খুব কম। ওকে একটু পাঠিয়ে দাও তো। আচ্ছা। ছোট বৌমা যে বাপের বাড়ি গেল আর তো আসার নাম নেই। আজকেই তো আসবার কথা মা। না মা আর আসছে টাসছে না, বড় লোক বাপের বাড়ির মজা ছেড়ে আর আসবে? কত দেখলাম। আমাদের শাহানাকে দেখো না, সেই যে গেছে আর একটা খোঁজ খবর নেয়। ও তো এখন এখানে নেই মা, ও তো বগুড়ায় বেড়াতে গেছে। তাতে কি হয়েছে? বগুড়া তো বাংলাদেশেই, নাকি সেটা বিলেতে? কি রে একা যে বৌমা এলো না? ও কালকে আসবে, ওর খালার বাড়িতে গেছে। ভাবি একটা খবর আছে। ভালো খবর? ভালোই, সাদেক আলী বেকসুর খালাস পেয়ে গেছে। কি বললি? সাদেক আলী বেকসুর খালাস? এটা ভালো খবর হলো কি করে? খালাস সাদেক আলীর জন্য তো ভালো খবর বটে। এই যে বাবলু সাহেব, এদিকে এসো তো।
তুমি কেমন আছো? ভালো? শুধু মাথা নাড়লে হবে না, মুখে বলতে হবে, বলো ভালো? ভালো। এই তো মুখে কথা বলেছে, গুড বয়। আচ্ছা বাবলু, তুমি তুমি কোনো ছড়া জানো? বলো তো, বলো শুনি, কি ছড়া জানো? বিয়ের বাড়ি গেছিলাম, দুধ ভাত দিছিল, দুধ ভাত খাইছিলাম। গুড। এই রবি বাবলু কিরকম অদ্ভুত ছড়া জানে, বলো বাবলু, আবার বলো তো শুনি, বলো বলো। বিয়ের বাড়ি গেছিলাম, দুধ ভাত দিছিল, দুধ ভাত খাইছিলাম। দ্যাটস গুড। আচ্ছা ঠিক আছে যাও। তারপর রবি তোর খবর কি, কিছু বলবি? হ্যাঁ না, ওই তোমার অফিসে গিয়েছিলাম, তুমি ছিলে না? মাকে ট্রেনে তুলে দিয়ে এলাম। ও ইয়ে, তোমার অফিসে গিয়ে শুনলাম তুমি নাকি তোমার জিএম এর সঙ্গে দারুণ ফাটাফাটি করে ফেলেছো। অফিসে কেন গেছিলি? গেছিলাম একটা খবর দিতে, সাদেক আলি ব্যাপারটা খালাস পেয়ে গেছে। খালাস? বেকসুর খালাস, কেস প্রমাণ করা যায়নি। ওটা আবার দাঁত বের করে হাসছিল। এই তোমাদের খাবার দেওয়া হয়েছে, খেতে এসো। এসো মিনু, একজন অসুস্থ লোক, আমরা কেউ কোনো খোঁজ খবর করলাম না। খোঁজ খবর করলাম না মানে? চিঠি লিখেছো না? যাওয়া দরকার ছিল। যাব বললেই তো হুট করে যাওয়া যায় না, মানুষের কাজকর্ম আছে না? রফিক বাবা, তুই নীলগঞ্জ থেকে ঘুরে আয়, একটা অসুস্থ লোক। ও এখন আর অসুস্থ না বাবা, এখন সুস্থ। তুমি বুঝলি কি করে? এতদিন কেউ অসুস্থ থাকে না বাবা, কবির মামা এখন সুস্থ হয়ে রীতিমতো বুকডন দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুই যাবি না? আমি কি করে যাব? তাহলে আমাকে ট্রেনে তুলে দে, আমিই যাই। বাজে কথা বলো না তো, এই শরীর নিয়ে তুমি যাবে কেমন করে? আপনি উঠে বইছেন কেন, শুয়ে পড়েন? মনটা বড় খারাপ রে সকত স্যার। আমার মনে চিঠি পাইনি, একটা টেলিগ্রাম করে দিই স্যার। না না দরকার নেই স্যার, আপনি শুয়ে থাকেন, ডাক্তার সাহেব আসবেন। আর ডাক্তার কবি সাহেব এখানে থাকেন? জি সাহেব, আপনার অসুখ শুনে দেখতে এলাম, কেমন আছেন? আপনি আপনি চলে এলেন? হ্যাঁ। আপনি দেখছি দারুণ সেন্টিমেন্টাল। যাদের কাছ থেকে আমি ভালোবাসা আশা করি তাদের কাছ থেকে পাইনি, আর যাদের কাছ থেকে আশা করি না তারাই আসে। না না আমার অসুখ নেই, আমার অসুখ ভালো হয়ে গেছে। আরে এই দাঁড়িয়ে কি করছিস, এই সাইনবোর্ডটা নিয়ে বাইরে লাগা। হ্যাঁ
যে অপরূপটি, তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রচনা। আশা, আনন্দ, দুঃখ, বেদনা নিয়ে আমাদের এইসব দিন রাত্রি।